ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো পরীক্ষা নিয়ে ডামাডোল চলছে, পরীক্ষা নিয়ে ইউনিভার্সিটি বনাম স্টুডেন্টসদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি বলছে অফলাইনে পরীক্ষা নেবে, স্টুডেন্টসদের দাবি হচ্ছে অনলাইনে পরীক্ষা নিতে হবে, নাহলে সিলেবাস রিডিউস করতে হবে, নাহলে পরীক্ষার ডেট পিছিয়ে দিতে হবে। যে 2022 হতে চলেছে ইভেন সেম পরীক্ষা, লাইক সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা। এর মধ্যেই চলে এলো একটি খুশির খবর। আসলে এখানে একটা ব্যাপার ঘটেছিল, যে ব্যাপারটা আপনাদের প্রত্যেকের জানা দরকার। আগের ভিডিওতে আমি নিশ্চয়ই একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরেছি, যে বিষয়টাতে ছিল ইউনিভার্সিটির প্রফেসররা বলছেন যে অনলাইন পরীক্ষা হলে তারা থাকবেন না, তারা ছেড়ে দিতে চান তাদের সেই জায়গাগুলো। এই মতো পরিস্থিতিতে অন্য ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে আসছে অনলাইন পরীক্ষার নোটিফিকেশান। কী জন্য হচ্ছে পুরো বিষয়টা, তো এই পুরো বিষয়টার মধ্যে কী রয়েছে আগে সেটা আমাদেরকে জানতে হবে। প্রথমত, যে ইউনিভার্সিটির অন্তর্গত স্টুডেন্টসদের দীর্ঘদিন ধরে অফলাইন ক্লাস হয়নি, সেই অর্থে দিন 10-15 তারা অফলাইন ক্লাস পেয়েছে, তার মধ্যে তাদের স্টাডি মেটেরিয়াল তারা ঠিকঠাক পায়নি, তারা ঠিকঠাক বইপত্রও পায়নি, এই কারণে তাদের দাবি ছিল তাদের পরীক্ষাটা অনলাইনে নিতে হবে। এবং সেই ইউনিভার্সিটির ডিরেক্টরের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল যে সমস্ত পরীক্ষা, আপকামিং যে সেমিস্টার বা ইয়ারলি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অনলাইনে হবে। পরবর্তী ক্ষেত্রে কোনো একটি ক্লাসে তিনি বলে দেন যে পরীক্ষাটা হতে চলেছে অফলাইনে, অর্থাৎ সমস্ত পরীক্ষা অফলাইনে কন্ডাক্ট করানো হবে। ঠিক তখনই শুরু হয় স্টুডেন্টসদের মধ্যে আন্দোলন। স্টুডেন্টসদের দাবি ছিল একটাই, যে অফলাইনে পর্যাপ্ত ক্লাস পায়নি তারা, অফলাইনে পর্যাপ্ত ক্লাস করে কিছু শিখতে পারেনি তারা, তার পাশাপাশি স্টাডি মেটেরিয়ালও তারা কিন্তু পায়নি, তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে অফলাইনে। এখানে আন্দোলনে সামিল হয়েছিলেন শুধুমাত্র স্টুডেন্টসরা নন, স্টুডেন্টসদের পাশাপাশি বিভিন্ন শিক্ষকরাও এখানে যুক্ত হয়েছিলেন, বিভিন্ন একাডেমিও কিন্তু এর পাশে ছিলেন, স্টুডেন্টসদের পাশে ছিলেন, যাতে স্টুডেন্টসরা তাদের ন্যায্য দাবিটাকে আদায় করতে পারে। আর হয়েছেও কিন্তু সেটা। অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টসরা এই মুহূর্তে তাদের বক্তব্য কিন্তু সামনে রেখেছে। কোন ইউনিভার্সিটিতে হয়েছে, প্রথমত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। কয়েকদিন আগে আমি তোমাদের এই আপডেটটাই কিন্তু শেয়ার করেছিলাম, যে অফলাইনে পরীক্ষা হতে চলেছে এমনটাই আপডেট রয়েছে। কিন্তু গতকালকে যে নোটিফিকেশান চলে এসেছে সেই নোটিফিকেশানটা এক্সামিনেশান ফর্ম ফিল আপের নোটিফিকেশান, অনলাইন বিডিবি টার্ম এন্ড এক্সামিনেশান, অর্থাৎ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পুরনো সিস্টেমে রয়েছে এবার থেকে শুরু হয়েছে 21-22 শিক্ষাবর্ষ থেকে সিবিসিএস প্যাটার্ন, অর্থাৎ সেই ক্ষেত্রে সেমিস্টার সিস্টেম, ইউজি সিস্টেম চলে এসেছে। কিন্তু বিডিপির ক্ষেত্রে ইয়ারলি পরীক্ষা ছিল, সেই বিডিপির টার্ম এন্ড এক্সামিনেশান যেটা ডিসেম্বর 2021 এবং জুন 2022, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হোয়াট এভার, যে কোনো ইয়ারের পরীক্ষা হতে পারে, যেটা ডিসেম্বর সেশন এবং জুন সেশনের পরীক্ষা, সেই দুটো পরীক্ষাই কিন্তু অনলাইনে হতে চলেছে। শুধু তাই নয়, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম যেটা রয়েছে ইউজি লেভেল, বর্তমানে নতুন টার্ম চলে এসেছে এনএসওইউতে, সেই পরীক্ষা এন্ড এক্সামিনেশান যেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, সেই পরীক্ষাটাও কিন্তু এপ্রিলের থার্ড উইকে শুরু হতে চলেছে। এবং খুশির সাথে জানাচ্ছি সেই পরীক্ষাটাও কিন্তু অনলাইনে হতে চলেছে। এবং স্টুডেন্টসদের বলা হচ্ছে রেগুলার বেসিস ওয়েবসাইট ফলো করতে, যাতে পরীক্ষার নোটিফিকেশানটা তারা পেতে পারে এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হতে চলেছে সম্পূর্ণ তথ্য তারা পেতে পারে। সুতরাং এখান থেকে তোমাদের মনে হতে পারে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যখন সমস্ত পরীক্ষা, অর্থাৎ 2022-এর যতগুলো পরীক্ষা জুন মাসে হতে চলেছে সেই পরীক্ষাগুলো সব অনলাইনে করে দিচ্ছে, তাহলে অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি আপডেট আসতে চলেছে সেটা আর কিছুদিনের মধ্যেই আমরা জানতে পারবো। এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তবে স্টুডেন্টসদের আন্দোলন যদি এথিক্যালি হয়, আন্দোলন যদি লিগ্যাল ওয়েতে চলে, ইউনাইট থাকে স্টুডেন্টসরা, তাহলে কিন্তু আন্দোলনের জয় হতে বাধ্য। তবে আমরা বলছি না যে অনলাইন পরীক্ষা একমাত্র সলিউশন, আরও সলিউশন ইউনিভার্সিটির কাছে থাকতে পারে। সেটা ইউনিভার্সিটি ভাববে যে থার্ড, যে মাত্র 3-4 মাসের মধ্যে স্টুডেন্টসদের সিলেবাস কীভাবে তারা কমপ্লিট করবে, ফেয়ার এক্সামের মাধ্যমে তাদের মূল্যায়ন করবে। কেননা বর্তমান সিচুয়েশনটা কিন্তু এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়িয়েছে যেখানে এই ডামাডোলের মধ্যে ডিসব্যালেন্সড যে সেশন চলছে, এই সেশনটাকে কীভাবে অ্যাডজাস্ট করবে শিক্ষা দপ্তর, কীভাবে অ্যাডজাস্ট করবে ইউনিভার্সিটি, কোনো না কোনো ব্যাচকে কিন্তু হ্যাম্পার করতেই হবে। কেননা ইউনিভার্সিটি বা কলেজ বা শিক্ষা দপ্তর চাইছে পুরো সেশনটাকে অ্যাডজাস্ট করার, আগের যে পদ্ধতি সেটাকে ফিরিয়ে নিয়ে আসার এবং ট্র্যাডিশনাল সিস্টেমে নিয়ে আসার। কিন্তু স্টুডেন্টসরা সবেমাত্র কোভিডের যে ধাপ সেটাকে পার করে সবেমাত্র ক্লাসে জয়েন করতে শুরু করেছে এবং তার মধ্যে তাদের একাধিক প্রবলেম রয়েছে। সুতরাং এই পজিশনে দাঁড়িয়ে কীভাবে তারাও অ্যাডজাস্ট করে নেবে বা স্যার ম্যামরাও কীভাবে তাদেরকে মূল্যায়ন করবে, এটা একটা বড় প্রশ্ন। সুতরাং এই সংকট আমরা কীভাবে কাটাবো তার জন্য শিক্ষাবিদ থেকে সাইকোলজিস্টদের কিন্তু এই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যে কীভাবে এই শিক্ষা চিন্তাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।